485টি পরিবার মিলে প্রায় 12,000 লোকের বসবাস বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বৃহত্তর মাটিজুড়া গ্রামে। এর মধ্যে প্রায় 20% পরিবারই দরিদ্র। তার উপর বৃহৎ এই গ্রামের কিংবা আশপাশ এলাকায় নেই কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এখানকার শিক্ষার্থীদেরকে দীর্ঘদিন ধরে দূরবর্তী বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে হতো। সে কারণেই প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই অনেক শিক্ষার্থী জ্বরে পড়ত। গ্রামে মাধ্যমিক বিদ্যালয় না থাকা ও শিক্ষার্থীদের জ্বরে পড়া রোধে এগিয়ে এসেছেন ওই গ্রামের প্রবাসীরা। গ্রামের 150 প্রবাসী সদস্যের সমন্বয়ে গঠিত মাটিজুড়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে নামে একটি ট্রাস্ট গড়ে তুলে 2020 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠা করেছেন মাটিজুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 200 শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে ইতিমধ্যে নবম ও দশম শ্রেণীর কার্যক্রম চালু করার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। মাটিজুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে শুরু থেকেই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী নিয়ে। স্বীকৃতি বা অনুমোদনের বিষয়টা প্রক্রিয়াধীন আছে, আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি, তারাও আমাদের আবেদনটি তারা গ্রহণ করেছে। বলতে গেলে মাস বা মাস দেড়েকের মধ্যে আমরা সেই পাঠদানের অনুমোদনটা পেয়ে যাব। ধাপে ধাপে সেই প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে যাবে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে উন্নীত হবে। এবং ভবিষ্যতে আমি আশাবাদী যে উক্ত এলাকার শিক্ষা অনুরাগী মানুষের প্রচেষ্টায় হয়তো একটা সময় এই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক অথবা একটা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠিত হবে। গ্রামের বিত্তবান ব্যক্তিবর্গরা প্রায় 52% জমি বিদ্যালয়ের নামে দান করেছেন। সেই জমিতে প্রায় 50 লাখ টাকা ব্যয়ে আধা পাকা টিনশেড ভবন তৈরি করেছে মাটিজুড়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। বর্তমানে বিদ্যালয়ের 200 শিক্ষার্থীর জন্য নিয়োজিত রয়েছেন 5 জন শিক্ষক। এসব শিক্ষকদের বেতন ভাতাও বহন করছে ওই ট্রাস্ট। বিদ্যালয়ে ভর্তি হতে গেলে ভর্তি কিংবা মাসিক কোনো ফি দিতে হয় না শিক্ষার্থীদের। এমনকি শিক্ষার্থীদের বই খাতা থেকে শুরু করে ইউনিফর্ম সব কিছুই আসছে ট্রাস্টের ফান্ড থেকে। দূর প্রবাসে থেকেও নিজের গ্রামের প্রতি প্রবাসীদের এমন টান দেখে মুগ্ধ গ্রামবাসীও। তারা বলছেন, বাড়ির কাছে বিনা খরচে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়ায় গ্রামের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জড়ে পড়া অনেকাংশেই রুদ্ধ হবে। 50 বছরের মানে চিন্তাধারার পরে গিয়ে আমরা মাটিজুড়া এডুকেশন ট্রাস্টের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়েছে। বর্তমানে 60 জন শিক্ষক আসন আর ছাত্র আসন 201 জন। সম্পূর্ণ ডোনেশন তারাও যেহরা বাচ্চাইন্তর যে ড্রেস, বাচ্চাইন্তর বই সব কিছু, বেতন সব কিছু বাচ্চাইন্তর বা মাস্টারকলর বেতন সব কিছু ট্রাস্টেও বহন করে। বর্তমানে ট্রাস্টে যা কিছু আছে, স্কুল সুরুতার খাওয়া খাপড়া বা এখানে এলাউন্স লাঞ্চ দেওয়া বা পড়ানি সম্পূর্ণ 250 ছাত্র আসন করিয়া যায়রা বুঝছেন। দ্বিতীয় নম্বর আর একটা কথা আছে আপনার, যে মৌলানা আকবরের ছেলে একটা মাদ্রাসা করে গেছেন, একটাও ট্রাস্টের মাধ্যমে একটা পরিচালনা করা হয়, ট্রাস্টনা পরিচালনা করিয়া যার রাস্তাঘাট যা কিছু আছে বা বিল্ডিং করা হওয়ার সম্পূর্ণ ট্রাস্টের মাধ্যমে করা হয়। তো আমরা দেশবাসী একটার উপরে খুব মানে আশাবাদী, সামনে দিয়ে আরও আমরা এই ট্রাস্টের ডেভেলপমেন্ট আন্ডার থেকে আমরা বহু কিছু পাইতাম। আমরা অন্য স্বপ্ন ছিল যে মাটিজুড়ার একটা হাই স্কুল করার। এখন আমরা ট্রাস্টের এরা উদ্যোগ নেওয়ায় আমরা আশাটা পূরণ হয়েছে। এখন যারা আমরা মানে এই স্কুলে পড়িব, তার আমরা খান্দা কাছার থাকব, রেস্ট আওয়ারও গিয়া বাড়ি যাইব, আমার বা খুঁয়া দিবা, বই চেঞ্জ করিয়া আনবো বা খানি মনে খাই আইব, দুপুরের খানি খাই আইব, একটা রিল্যাক্স। পরবর্তী সময় যে ক্লাসগুলো করবো এগুলো মনোযোগ থাকবো। তো আমি ফিল করি যে আমরা যে সময় পড়ছি তখন যদি আমার এলাকাতেরও একটা স্কুল হইতো, তো বিষয়টা সবচেয়ে বেটার হইতো। মাটিজুড়া গ্রামের প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে গ্রামের উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখার পাশাপাশি এখানকার শিক্ষা বিস্তারে গৃহীত উদ্যোগগুলো মাটিজুড়াকে একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করেছে বলে দাবি এই জনপ্রতিনিধির। অনেক উচ্চশিক্ষিত লোকের জন্ম হয়েছে এই গ্রামে, কিন্তু মাঝখানে আমরা যেটা দেখলাম যে আমাদের একটা জেনারেশন এটা গ্যাপ হয়ে গেছে, মানে ওই লেভেলে পর্যন্ত কেউ যেতে পারেননি। সেই কারণে আমরা চিন্তা করলাম যে মাটিজুড়া গ্রামে হয়তো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। আমরা যদি এই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গ্যাপটা ফিল আপ করতে পারি, আমার মনে হয়, আমার বিশ্বাস, আমরা আবার আগের মতো উচ্চশিক্ষিত লোক আমাদের গ্রাম থেকে দিতে পারবো এবং সেই পর্যায়ে যাবে। মূলত স্কুলটা চালাচ্ছেন লন্ডন প্রবাসী মাটিজুড়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্যরা। এখানে আর্থিক সহযোগিতা থেকে নিয়ে শিক্ষকদের বেতন ভাতা যা আছে সম্পূর্ণ ব্যয়ভার তারাই করেন।
প্রবাসী অধ্যুষিত জনপদ সিলেটের বিয়ানীবাজার উপজেলা। এখানকার প্রায় প্রতিটি গ্রামের উন্নয়নেই প্রবাসীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর মধ্যে মাটিজুড়া গ্রামের উন্নয়নে প্রবাসীরা যে অনন্য ভূমিকা রাখছেন তা অনুসরণযোগ্য কর্মকাণ্ড বলেই মনে করছে সুদীমহল। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।